আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে স্বাগত। প্রতি বৃহস্পতিবার রোগীদের বিভিন্ন শারীরিক বাত, ব্যথা, প্যারালাইসিস, হাড়জোড়া রোগের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তার ধারাবাহিকতায়। আজকে আমি আমার ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান পেজে লাইভে এসেছি। যারা বিভিন্ন বাত, ব্যথায়, হাড়জোড়া রোগে আক্রান্ত, আপনারা এখন আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন। আপনারা অনেক সময় ডিপিআরসি হাসপাতালে ফোন দিয়ে আমাকে আমার সাথে কথা বলতে চান, প্রত্যেকের ফোন ধরে আমার কথা বলা সম্ভব হয়ে ওঠে না। তার জন্যই আমি প্রতি বৃহস্পতিবার আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফেসবুক লাইভে আসি। আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন, যে ফোন নাম্বারটি দেওয়া আছে স্ক্রলে এবং ফেসবুক পেজে লাইভে, 01997702002 এই নাম্বারে। অনেকে আমার কোথায় বসি বা চেম্বারের ঠিকানা আপনারা জানতে চান। আমার যে লাইভটি চলছে, আপনারা দর্শক, এই লাইভটির স্ক্রলে দেওয়া আছে চেম্বারের ঠিকানা এবং ফোন নাম্বার। প্রয়োজনে আপনারা পরবর্তীতে যোগাযোগ করে আসতে পারেন। এখন আপনাদের যে কোনো ব্যথা, ঘাড়, কোমর, হাড় বা যে কোনো আর্থ্রাইটিস, ব্যথা, প্যারালাইসিসের আপনারা ফোন দিয়ে প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন। আমি আবারও বলছি, ফোন নাম্বার 01997702002। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এই আমার পেজটি আগে লাইক দিবেন এবং সি পাস্ট ক্লিক করে আপনারা অবশ্যই শেয়ার করবেন দর্শক, যাহাতে আপনাদের অন্য আরেকজন রুগী যেন অন্তত ভিডিওটি দেখে এবং প্রশ্নের উত্তর পেয়ে কিছুটা হলেও উপকৃত হয়। পাশাপাশি আপনারা আমার ইউটিউব চ্যানেল, একই নামে আছে, ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, এই চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে বিভিন্ন হেলথ টিপস পেতে পারেন খুব সহজেই। আমি একটি ফোন নিয়ে আসছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আপনার নাম, বয়স, পেশা বলে প্রশ্ন করুন। আচ্ছা, বলেন আপনার সমস্যাটা বলেন। আমার কোমরে আর ঘাড়ে আপনি এর জন্য ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখেছিলাম। আমি কুলাকের ডাক্তার দেখেছি। এখানে ওরা ওই যে ইঞ্জেকশন দিয়েছে, আপনার মেশিন আছে না, ওই যে কি বলে থাকে, এক্সট্রিমেশন দিয়ে দেখে দুইটা সমস্যা হয়, দুইটা ইঞ্জেকশন দিয়েছে। আমি এইভাবে অবশ্যই যাবার ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু কোনো কাজ জানে ব্যথা জায়গায় ব্যথা আছে। এখন মানে আধা ঘন্টা বেশি বসে থাকতে পারি না, মানে কেউ যদি হাত ধরে আমার উঠাই দেয় একটু নাড়াচাড়া করবে, তখন আমার হাত সরা চলবে। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন, কোথায় থাকেন? হাত বসে থাকি আমি, সাউথ কোরিয়াতে থাকি। আর আমি দেড় বছর আগে অনেক ভারী কাজ করেছিলাম, এখন ওই ভারী কাজ করি না, এখন হালকা কাজ করি। তবে তিন চার মাস যাবৎ আমি কোনো কাজ করি না। আর ওই আমার পায়ের গোড়ালি ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা ছয় মাস যাবৎ ব্যথা, এটা কিন্তু কমতেছে না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তো আপনি তো এখন মনে হয় দেশের বাইরে আছেন, ঠিক না? আপনি
যে ফোন নাম্বারে কথা বলেছেন এই ফোন নাম্বারটা দেশে কাউকে দিয়ে ওই ফিল্মগুলো আমার কাছে পাঠান, ওই ফিল্মগুলো আমি দেখি, এবং যদি পাশাপাশি আরো কোনো টেস্ট থাকে ওই টেস্টগুলো সহ ডিপিআরসি হাসপাতালে পাঠান, আমি আগে দেখি, দেখি তারপরে আপনার সাথে আমি সরাসরি মোবাইলে কথা বলবো, তখন আপনাকে আমি উত্তর দিতে পারবো। কারণ হচ্ছে আপনার যে সমস্যা এটাই সবচেয়ে বেশি, এটা আমরা ডাক্তারি ভাষায় পিএলআইডি বলে থাকি, এই রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি, ডিক্সের সমস্যা। তো এটা ছবিটা দেখার পরে কি করলে ভালো হবে আমি বলে দিব, সেই অনুযায়ী আপনি একটা ব্যবস্থা নেবেন। যেহেতু এখন দেশের বাইরে আছেন, বেটার আপনি কারোর মাধ্যমে আপনি ফিল্মগুলো পাঠান এবং অন্যান্য সকল রিপোর্ট পাঠাবেন সাথে। যদি আপনার চিকিৎসার জন্য আসতে চান অবশ্যই আসতে পারেন, দুই একদিনের ভিতরে কোনো অসুবিধা নাই। আর যদি আপনার এখন সমস্যা থাকে তাহলে আমি আগে রিপোর্ট ফিল্মগুলো দেখি, দেখার পরে তারপরে আপনি আসেন, এখন আপনার উপর নির্ভর করে। আপনার সমস্যা খুব বেশি হলে তাহলে আপনি চলে আসেন, আর যদি এখন থাকতে পারেন বা সমস্যা অত না বা আরো কিছুদিন, কারণ আপনি বাইরে গিয়েছেন অবশ্যই উপার্জন করার জন্য বা কোনো কাজে, সেটাও তো একটা ইম্পর্টেন্ট ইস্যু, আবার আপনার স্বাস্থ্য ইম্পর্টেন্ট। যদি পেপারস গুলা পাঠাতে পারেন আমি দেখে আপনাকে তখন ফোনে বলে দেব কি করতে হবে, আর যদি আপনি মনে করেন যে না আমি চলো জরুরি তাহলে চলে আসতে পারেন। জরুরি কিন্তু আমি আসতে চাই। আচ্ছা তাহলে অবশ্যই চলে আসেন। কতদিন লাগতে পারে আসতে? আমি সেজন্যই বলছি আপনার পেপারস গুলা, আপনার ওই সমস্যার যে ছবিগুলা বা মেডিকেল যে রিপোর্ট আছে ওগুলা দেখার পরে আপনাকে বলতে পারবো যে কতদিন থাকতে হবে বা কি করতে হবে। আমি বুঝাইতে পেরেছি? তো যা কিছুই হোক কোনো অসুবিধা নাই, আপনি চলে আসেন, অসুবিধা নাই, যা যা করতে হবে যে যে চিকিৎসা উন্নত যত চিকিৎসা আছে ইনশাল্লাহ আপনাকে আমরা আমাদের হাসপাতালের মাধ্যমে দিতে পারবো, আপনি চলে আসতে পারেন। এই ফোন নাম্বারটি রেখে দিবেন, এসে ফোন দিলে আমরা আপনাকে আমার যে যারা আছে সিস্টেম বা রিসেপশনিস্ট তারা ধরে আপনার সাথে কথা বলবে। জি অবশ্যই ইনশাল্লাহ, আমরা তো এই রোগেরই চিকিৎসা করি, অবশ্যই সম্ভব। সেটা আপনার ওই ছবিটা দেখার পরে আমি আপনাকে বলে দিতে পারবো কি করলে বেটার হবে, অবশ্যই সম্ভব। সেটা কথা না, কিন্তু আপনার তো শারীরিক সমস্যা হচ্ছে ঠিক না? আপনার তো, আপনার যদি ব্যথা না হতো, আপনার যদি কাজে ডিস্টার্ব না হতো, আপনি যদি স্বাভাবিক চলাফেরা করতে পারতেন তাহলে তো সমস্যা নেই। আপনার যেহেতু সমস্যা হচ্ছে আপনার সমস্যার সমাধান করা দরকার, ডিক্স ভিতরে কি থাকবে না থাকবে সেটা পরের ব্যাপার। আপনার কোনো চিকিৎসায় যদি আপনি স্বাভাবিক হয়ে যান, হাঁটা চলাফেরা করতে পারেন, কাজে সমস্যা না হয় সেটাই ইম্পর্টেন্ট, তারপরেও কোনো অসুবিধা না, আপনি আসেন, আপনাকে বেটার আমরা একটা চিকিৎসা দিব। হ্যাঁ আপনি ফোন নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনি ভালো থাকেন। আমি তো আপনাকে বললাম আপনার এগুলো সব দেখতে হবে, সব দেখার পর আমি আপনাকে বলে দিব কতদিন থাক, তবে এই রোগের চিকিৎসা আমি করি, আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা কোনো রোগের প্রশ্ন জানার সময় অবশ্যই আপনাদের নাম পরিচয় বয়স ওজন উচ্চতা এবং কি কি রোগে ভুগছেন একটু বলে দিলে তাহলে খুব সহজেই উত্তর দেওয়া যায়। আর অবশ্যই আপনারা প্রশ্নগুলো একটু শর্ট করবেন, কারণ অনেকেই ফোন দিচ্ছে তারাও কোশ্চেন করতে চায়। হ্যালো, ওয়ালাইকুম সালাম, আপনার ফেসবুকের ভলিউমটা, জি জি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার ফেসবুকের ভলিউমটা কমিয়ে ফেলুন, ফেসবুকটা বন্ধ করে দেন। আপনার আপাতত আমি ফোনে কথা বলছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে এবার বলুন আপনার সমস্যা বলুন। আপনার
অবশ্যই আপনার বাবার এখন বয়স কত? স্ট্রোক করার পূর্বে উনি কি স্বাভাবিক চলাফেরা করতে পারতো বা অন্য কোনো সমস্যা ছিল? স্ট্রোক আপনারা যে চিকিৎসা করাচ্ছেন পরবর্তীতে ফিজিওথেরাপি, সেটা কিভাবে করাচ্ছেন? আপনাকে কি কোনো হসপিটালাইজড বা কোনো পুনর্বাসন সেন্টার বা হাসপাতালে ভর্তি করে নাকি বাসায় নিয়ে নিয়ে? না, বলতাম গেছিলাম তো যখন এখানে একটা ফিজিওথেরাপি ওখানে নিয়ে গেছিলাম, কয়েকদিন করার পর ও ওখান থেকে ওদের মাধ্যমে ওদের লোককেই আমাদের পাশে আসে আকার দিয়ে যাচ্ছিল প্রতিদিন চীন বা আপনার মায়ানমার বা যে কয়টা দেশ বলেন, পৃথিবীর কোথাও দেশে এইভাবে ফিজিওথেরাপি চিকিৎসা বাসায় গিয়ে করা হয় না। আপনি একটু খোঁজ নেন, আর উন্নত বিশ্ব তো দূরের কথা, আপনি ইউরোপ বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা মধ্যপ্রাচ্য, প্রশ্নই আসে না। শুধুই বাংলাদেশে এই জাতীয় একটা সিস্টেম চালু করেছে অনেকে, যেটা বাসায় গিয়ে এই জাতীয় রোগের স্পেশালি স্ট্রোক বা পুনর্বাসন বা প্যারালাইসিস রোগীর চিকিৎসা ফিজিওথেরাপি দেয়। এতে কোনো লাভ হয় না, একটা রোগী যেই সময় ভালো হওয়ার কথা উল্টো তার সময়টা নষ্ট হয়ে যায়। কারণ আপনি যদি পরীক্ষার সময় পরীক্ষা না দেন, পড়ালেখার সময় পড়ালেখা না করেন, আপনি যেমন পাশ করবেন না, তদ্রুপ ফিজিওথেরাপি চিকিৎসক যথা সময়ে যথা জায়গায় না দিলে এই সমস্যাটা ডিলে হয়ে যাবে। এবং অলরেডি আপনার প্রায় ফেব্রুয়ারি থেকে এখন কিন্তু অনেকগুলো মাস অতিবাহিত হয়েছে। স্ট্রোকের যে আমাদের কাছে যে ডাটা আছে পুনর্বাসনের, সেটা যদি স্ট্রোক পরবর্তী রোগী জ্ঞান থাকে বা জ্ঞান ফিরে বা রোগী যদি আইসিইউতে থাকতে না হয়, সেই রোগীকে পুনর্বাসন করতে কারো ক্ষেত্রে 15 দিন লাগে, কারো ক্ষেত্রে 1 মাস লাগে, কারো ক্ষেত্রে 2 মাস লাগে, তা কারো ক্ষেত্রে 3 মাস লাগে, ম্যাক্সিমাম খুব খারাপ রোগী 6 মাস লাগে পুনর্বাসন করতে ম্যাক্সিমাম। তো বেশিরভাগ রোগী আপনার 2 থেকে 3 মাসে মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে আসে, যদি সঠিকভাবে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, রিহ্যাব, ফিজিও চিকিৎসা চালিয়ে যাওয়া যায়। তো আমার যেটা সাজেশন, এভাবে ফেলে না রেখে যদি সম্ভব হয় আপনাকে ওই জাতীয় পুনর্বাসন হাসপাতাল, আমার জানা মতে ওইভাবে চিটংয়ে নাই বা ঢাকার বাইরে ওইভাবে গড়ে উঠে না, হয়তো ফিজিওথেরাপির সেন্টার গড়ে উঠেছে বা এই জাতীয় ফিজিওথেরাপি অত দেয়। তো সেটা যে আপনার ক্ষতি হয়েছে তা না, আপনার রোগীর যে ক্ষতি হয়েছে তা না, অবশ্যই উপকার হয়েছে, কিন্তু সেটা পর্যাপ্ত চিকিৎসা হয়নি, যার কারণে ওনার যথেষ্ট উন্নতি হয়নি। তো আপনাকে যদি সম্ভব হয় আমাদের হেল্প নিতে পারেন, আমাদের এখানে হয়তো আমরা দেখে, সেটা এখন অনেক দিন হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট পুনর্বাসনটা সম্ভব হবে। যে রোগী বিছানায় শুয়ে থাকে বসতে পারে না, অথবা যে রোগী বসতে পারে দাঁড়াতে পারে না, যে রোগী দাঁড়াতে পারে হাঁটতে পারে না, তাদের পুনর্বাসনটা আমরা যদি, যে রোগী দাঁড়াতে পারে হাঁটতে পারে না তাকে যদি আমরা হাঁটা কমপ্লিট করে দিতে পারি, নিজে নিজে হাঁটতে পারে কারোর সাহায্য ছাড়া, দিস ইজ পুনর্বাসন। তো এই জাতীয় করা সম্ভব। আপনি প্রয়োজনে ফোনে পরবর্তীতে যোগাযোগ করে আর যদি সম্ভব হয় এনে ভর্তি করায় দিতে পারেন, সেটা আমরা অবশ্যই হেল্প করব। আমি আপনাদের একটু জাস্ট আইডিয়া দিচ্ছি, জাস্ট মানে নিয়ার বাই আমাদের খরচ কত আসবে, যদি আমরা চেন থেকে আসতে হবে ওখানে থাকতে হবে, জাস্ট মেডিকেল খরচটা, আপনার ট্রিটমেন্ট প্লাস মেডিসিন দিতে হচ্ছে আর কি, এখন অবশ্যই ওনাকে আগে কোনো নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট বা কার্ডিওলজিস্ট দেখেছে, ওনার ওষুধের তেমন কোনো চেঞ্জ হবে না, ওষুধের তেমন কোনো খরচ এখানে আসবে না।
আগের ওষুধগুলি হয়তো আমাদের এখানে নিউরো মেডিসিন বা কার্ডিওলজিস্ট বা হ্যাঁ ওনারা দেখে একটু ফলো আপ করে দিতে পারে, সেটা অন্য কথা। বেসিক্যালি এখানে থাকা পুনর্বাসন একটা খরচ আসবে, সেটা বিভিন্ন রকম, যেহেতু একটা লাইভ প্রোগ্রাম এখন বলা খুব টাফ। আপনি যে ফোন নাম্বারটা আছে ফোনে, পরবর্তীতে ফোন দিলে আপনাকে সব বলে দেওয়া হবে কত কি খরচ কিভাবে আপনার আসবে। অথবা আপনার dprcbd.com আমাদের যে ওয়েবসাইটটা আছে ওখানে গিয়ে আপনি সব পেয়ে যাবেন। আপনি এই ফোনে আগামীকালকে বা আপনি হয়তো এক ঘন্টা পরে ফোন দিলে আপনাকে একটা আইডিয়া দিয়ে দেওয়া হবে কেমন খরচ যেতে পারে, ওটা বিভিন্ন রকম আপনাকে বুঝিয়ে বলতে হবে। তো আপনি ভালো থাকেন। আপনারা অবশ্যই আপনাদের রোগীর বা আপনার নিজে যদি রোগী হন, নাম বয়স পেশা সমস্যা কতদিন, খুব আর্লি বললে আমাকে উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ফেসবুকের ভলিউমটা কমিয়ে ফেলতে হবে। বলেন এবার আপনার সমস্যা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি দর্শক, আপনার সমস্যা বলেন। আমি কুমিল্লা থেকে বলছি, আমি একটা। জি বলেন। আমার কোমরে প্রচন্ড ব্যথা। আমি যখন নিচে চাপ দিয়ে বসি তখন আমার কোমরের মধ্যে প্রচন্ড ব্যথা করে। আর আমি কুমিল্লাতে ডাক্তার দেখাচ্ছিলাম, তখন ও বলে আমি এখানে আমাকে 2 মাসের কোর্স দিতে 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 মলম দিতে, যে মলম দিতে যে পর্যন্ত ব্যথা হলে তখন ডাক্তার স্বামী হালকা হালকা বদল লাগানোর জন্য। এখন আমি দেখা গেছে যে খাইলে ওষুধগুলো খাইলে একটু ভালো থাকি, পরবর্তীতে আমি বাচ্চাটা প্রচন্ড ব্যথা করে আর লং টাইম বসে থাকতে হয় আমাকে। আপনি কি করেন, আপনার বয়স কত, ওজন উচ্চতা পেশা এগুলো একটু বলতে হবে। আমার বয়স হচ্ছে 24 বছর আর ওজন হচ্ছে 63। উচ্চতা? উচ্চতা 5 ফুট। কি করেন, পেশা কি? আচ্ছা, আপনি নিচে বসলেই সমস্যাটা হয়, আপনি বলছিলেন যে চাপ দিয়ে বস। জি জি, নিচে যখন আমি বসি, মোড়াতে বসি বা চেয়ারে বসি বা খাটে বসি তখনও ব্যথা করে, হাঁটি যখন তখনও ব্যথা করে, দাঁড়িয়ে থাকি যখন তখনও ব্যথা করে। এই সমস্যা কতদিন হলো? এই সমস্যাটা 1 বছর। আচ্ছা, ব্যথা কি কোমর থেকে পায়ের দিকে যায়, পায়ে ঝিঝি করে, টান লাগে বা খিঁচে আসে বা অবশ লাগে? না, এমনিতে লাগে না, যখন সকালে ঘুম থেকে উঠি তখন 5-10 মিনিট হাঁটতে পারি না, তখন আমি বিছানা থেকে নামি, তখন আমি পায়ের গোড়ালির মধ্যে ব্যথা করে, পাতার মধ্যে ব্যথা করে, নিচে ব্যথা করে, মানে হাঁটতে পারি না, পা তখন অবশ হচ্ছে, দিন দিন করে প্রচন্ড কাটে যায় বিরা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার 2টা সমস্যা, একটা হচ্ছে আপনার কোমরে পিএলআইডি বা ডিক্সের সমস্যা আছে, আর একটা সমস্যা হচ্ছে আপনার পায়ের তলায় প্লান্টার ফ্যাসাইটিস নামক একটা রোগ আছে, যেটা আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলি, সেটা হচ্ছে পায়ের তলায় এক প্রকার ইঞ্জুরি হয়ে থাকে। প্রথমত যে সমস্যাটা আছে সেটার জন্য যদি দীর্ঘদিন রোগ ভোগে বা আপনি ওষুধ খাওয়ার পরও সমাধান না হয়, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরো আরো আপডেট চিকিৎসা নিতে হবে বা আপনাকে প্রয়োজনে ঢাকা আসতে হবে, এসে এমআরআই করে দেখে চিকিৎসা নিতে হবে। স্যার, আমি এখানে যখন ডাক্তারে গেছিলাম সেখানে আমাকে এক্সরে দিতে, 2টা এক্সরে করাইছে। একটা হচ্ছে ডান হাতে বাম হাতে ভাই কিছু নিয়ে ডিজিটাল একটা এক্সরে করাইছে, আর একটা আমাকে শুয়ে যে পাশে যে প্রচন্ড ব্যথা সেই পাশটা একটু আমাকে এক্সরে করাইছে। বেশিরভাগ কোমর ব্যথা রোগী হয়ে থাকে, আর
পায়ের তলার যে সমস্যাটা সেটা আপনার খুব সহজেই ভালো হয়ে যাবে। আপনাকে কিছু টিপস দেই। প্রথমত, আপনি খালি পায়ে হাঁটবেন না, যেখানেই যান যখনই যান, বাসায় থাকেন যেখানেই থাকেন, অবশ্যই নরম সোলের জুতা ব্যবহার করতে হবে। এটা আপনাকে কারেকশন করতে হবে। জি স্যার, আমি নরমই ইউজ করি, মাঝে মধ্যে দেখা গেছে যে স্যান্ডেল মানে খালিটাই সোলে ডিনেবল হয় না, ঘুম থেকে যখন উঠি ইদানিং এটা দেখা গেছে 1 মাস যাবত পায়েটা, আর মেরুদণ্ড প্লাস মাজা মধ্যে ব্যথাটা প্রায় অনেক দিনে। জি জি, আমি আমি শেষ করি, আমার উত্তর শুনুন। আপনার নরম জুতা পায়ে দিবেন, আর আপনার ওজন যেন আর না বাড়ে, পারলে 2-3 কেজি ওজন কমাবেন। প্রতিদিন প্রতিদিন কুসুম গরম পানি করে, গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে পা ডুবিয়ে 10 মিনিট নাড়াবেন, তাহলে পায়ের তলার ব্যথাটা হয়তো 10-12-15 দিনে এটা চলে যাবে। আর পায়ের কিছু ফুটের স্ট্রেসিং এক্সারসাইজ আছে, সেটা পরের ব্যাপার, আগে আপনি এই কাজটা করেন। কোমরে গরম সেঁক দিচ্ছেন দেন। ব্যথার ওষুধ যদি আপনি 15-20 দিন 1 মাস খাওয়ার পরেও ওষুধের রেজাল্ট না আসে আপনার কোমরের জন্য, ব্যথা বিশেষজ্ঞ, বাত ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আপনাকে আরো উন্নত ইনভেস্টিগেশনে যেতে হবে। যে কোনো রোগ দীর্ঘদিন ব্যথা পোষা ঠিক না, এতে আরো ক্ষতি হতে পারে, প্রয়োজনে আপনাকে MRI করতে হবে। আপাতত যে টিপস দিলাম এগুলা ফলো করেন, যদি না সমাধান হয় আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন MRI করে কোমরের সমস্যাটা দেখতে হবে। আর পায়ের সমস্যা আপনার খুব সহজেই সমাধান হয়ে যাবে, আমি এখন যে টিপস দিলাম এটা করতে থাকেন, পায়ের এই সমস্যাটা চলে যাবে। আচ্ছা স্যার, আর আপনি যে এটা এটাকে আমি তিনটা ইউজ করি পারবো, সেটা তিনটা করতে স্যার? এই যে কোমর ব্যথার ব্যায়াম, জি আচ্ছা, কোমর ব্যথার ব্যায়ামের ক্ষেত্রে তিনটাই করা যাবে, যদি কোনো ব্যায়াম করতে ব্যথা হয় সেই ব্যায়ামটা করা যাবে না। তো আপনাকে ধন্যবাদ, অনেকে লাইনে আছে। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? স্যার আমি যাত্রাবাড়ি থেকে জামিল বলছিলাম স্যার, জামিল বলছিলাম স্যার, জামিল উদ্দিন। জি জি, জামিল সাহেব বলেন। জি আমি যে স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম একটু। জি আমি ডাক্তার সফিউল্লাহ প্রধানী বলছি, আপনি বলেন, ফোনে আপনার ফোনে কথা বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার আমার পায়ে গোড়ালির নিচের অংশে নামাজ পড়তে পারি না, ঠিক আছে, প্রচন্ড ব্যথা হয় সেজদায় রুকুতে গেলে। কোন পায়ে? স্যার ডান পায়ে স্যার। ডান পায়ে রুকুতে গেলে পায়ের গোড়ালির নিচে ব্যথা হয়, পিছনের পিছনের দিকে, যেটা আমরা ওই যে রগটাতে পিছনে? না স্যার, সামনে যেটা আছে না, সামনে ওই যে পাঁচটা আঙ্গুলের গোড়ায়। জি 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 স্যার, আঙ্গুলের গোড়ার নিচের অংশে ব্যথা করে। আচ্ছা, ওই জায়গাটা কি ফুলে গিয়েছে বা ওখানে কোনো কালার চেঞ্জ হয় খেয়াল করেছেন? না স্যার, কালার চেঞ্জ হয়নি, কিন্তু আপনার ওই পাটা একটু একটু ফুলে গেছে, রঙে মনে হয়। এটা অনেক দিন যাবত স্যার। এটা শুধু ডান পা? জি জি স্যার, শুধু ডান পা স্যার। আচ্ছা, বাম পা ভালো? জি জি স্যার, বাম পা আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনার আপনার বয়স কি করেন? আমার বয়স স্যার 40। আমি স্যার বিজনেস করি আর কি স্যার। আচ্ছা, আর আপনার ডায়াবেটিস আছে? না স্যার, ডায়াবেটিস নেই স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, এই এই সমস্যার জন্য ইতিমধ্যে ডাক্তার দেখিয়েছেন? না স্যার, আমি ডাক্তার দেখাইনি, কিন্তু আপনাকে বিগত অনেক দিন যাবত আমি খুঁজতে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি সব সময় চলাফেরায়? জি স্যার। আপনি সাধারণত বেশিরভাগ সময় কি জুতা পায়ে দেন, শু বা ক্যাটস বা নরমাল জুতা? স্যার আমি অনেক সময় বেশিরভাগ সময় তে স্যার ওই যে শক্ত জুতা গুলো আছে না, কারণ আমার কাজটা স্যার হাঁটা স্যার, আর ওদের কাজ তো হাঁটার আর কি, ওইখানে উঁচা নিচা হয় আর কি, একটু শক্ত সেফটি শু টাইপের জুতা পরে। জি 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 স্যার, রাইট, ঠিক বলছেন স্যার, শক্ত টাইপের জুতা পরে স্যার। আচ্ছা বুঝতে পেরেছি, আপনার এই জুতার থেকেই সমস্যাটা হচ্ছে। প্রথমত এটা একটা ইনজুরি হচ্ছে, আপনি হয়তো বলবেন স্যার এক জুতা হয়েছে আরেকটা হয় না কেন, ইনজুরি সাধারণত একটা জায়গায় হয়, সব জায়গায় হবে না। যদি জুতা, যেহেতু জুতা দুই পায়ে দুইটা, একটাতে ইনজুরি হচ্ছে, জুতা তো যখন বানানো হয় দুইটি হুবহু একই রকম যে হবে এরকম না, আপনার জুতার ওই শক্ত জুতার কারণে ওই যা আমরা ওটাকে মেটাটার্সাল জিয়া বলে থাকি, ওটা হয়, ওটা ইনফ্লামেশন হয়,
যার কারণে এটা প্রথমত আপনার জুতা চেঞ্জ করতে হবে, নরম সোলের জুতা ব্যবহার করতে হবে। আপনি শুধু তলাটা যেন নরম হয়, চারপাশ শক্ত হলে সমস্যা নাই, পায়ের তলা নরম হয়, এই জাতীয় জুতা দেখে শুনে, অথবা আপনি ক্যাডস ইউজ করতে পারেন, ক্যাডস ব্যবহার করেন, অথবা যে জুতাটা ইউজ করেন সেটার তলায় আমরা অনেক সময় ইনসোল ফুল বলি, একটা সিনথেটিক মেটেরিয়ালস দিয়ে দেওয়া হয়, দুই পায়ে ইউজ করতে হবে। আপনার অর্থোসিস দোকান যারা এই জাতীয় জিনিস বিক্রি করে তাদের কাছে আছে ইনসোল ফুল বলা হয়, সেটা কিনে ইউজ করতে পারেন। আর যখন ওই জুতার কাজ থাকবে না, বাসা অবশ্যই চপ্পল বা পন্স বা যেগুলো সফট জুতা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কারেকশন করেন এক। আর দ্বিতীয়ত আপনি ওই যে ইতিপূর্বে একটা রোগীকে আমি পরামর্শ দিয়েছি, উষুম গরম পানি করে এক চামচ লবণ দিয়ে পা ডুবিয়ে প্রতিদিন 10 মিনিট নাড়াবেন, এটা একটা না 10-15 দিন করতে থাকেন, আশা করি সমস্যা চলে যাবে। আর আপনার ওজন এবং উচ্চতা কত? আমার ওজন হচ্ছে স্যার আপনি কত? 84। আর উচ্চতা হচ্ছে স্যার, উচ্চতা যে 5 ফুট 4। হ্যাঁ, আপনার অতিরিক্ত ওজন, এই আর একটা প্রবলেম, আপনার 5 ফুট 4, একটা মানুষের ম্যাক্সিমাম ওজন 75 কেজি হলে বেটার, এর উপরে ওজন হলেই আপনার আর একটা কারণ, একদিক দিয়ে আপনার জুতার সমস্যা, আর একদিক দিয়ে ওজন, ওখানে প্রেশার পড়ে, ওখানে ইঞ্জুরি হচ্ছে বারবার, এইটা ইঞ্জুরি কিন্তু আপনাকে আবার ভোগাতে পারে যদি এখনই সমাধান না করেন। অনেকদিন যাবত স্যার হচ্ছে, বাট আমি আপনার অ্যাড্রেসটা পাচ্ছিলাম না, প্লাস ফোনও নাম্বারটা পাচ্ছিলাম না, অনেকদিন যাবত আপনাকে খুঁজতে দিলাম স্যার আমি ফেসবুকে। জি, আমি আপনার নিয়মিত একজন পেশেন্ট স্যার। ফেসবুকে নাম্বার দেওয়া আছে, অত খেয়াল করেন না বা বুঝতে পারেন না, এইমাত্র পাইছি স্যার, পাইয়া আমি খুব খুশি স্যার, এই জন্য আমি আমার অফিস থেকে স্যার আপনাকে অনেক ফোন দিচ্ছি। আর আপনার হ্যালো, হ্যাঁ স্যার, আপনার অ্যাড্রেসটা যদি আমাকে দিয়ে দিতেন স্যার আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছিলাম স্যার। আচ্ছা, অসুবিধা নেই, যে ফোন নাম্বারে কথা বলছেন এটা আপাতত সেভ করে রাখেন, আপনি আপনি এই ফোন নাম্বারে পরবর্তীতে লাইভ শেষ হতে পারে, সেই ক্ষেত্রে আপনার কিছু ব্লাড টেস্ট করে আমাদের দেখতে হবে হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, সেটা আপনি আসলে আমরা আমি হয়তো ব্যবস্থা করব। তাহলে আমি স্যার আপনার সাথে স্যার যোগাযোগ করে আপনি যেভাবে বলবেন ওভাবে চিকিৎসাটা নিয়ে স্যার আর কি, আমি চাচ্ছিলাম আপনার সাথে দেখো একটা চিকিৎসা নিয়ে আর কি। জি ইনশাআল্লাহ, আপনি নাম্বারে পরবর্তীতে যোগাযোগ করে আসতে পারবেন। আপনাকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো, হ্যালো, জি আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি। হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার সমস্যা বলে। স্যার আমার যে প্রবলেমটা, আমার বয়স 33, আমার প্রবলেমটা হলো স্যার বাম পাশে এবং ডান পাশে কোমরে, কোমর থেকে মাংস পর্যন্ত মানে গোড়ালি পর্যন্ত ব্যথা হয়ে যায় এবং মাঝে মাঝে এত ব্যথা হয় যে আমার হাঁটাও অসম্ভব হয়ে যায়। আবার মানে রিসেন্টলি 1 মাস আগে আমি একটা থেরাপি নিয়েছি, মোটামুটি এখন সুস্থ, আবার এই ব্যথাটা আবার শুরু হচ্ছে, এখন স্যার আমি এটা কি করতে হয়? আপনার বয়স কত, আপনি কি করেন, ওজন উচ্চতা? আমার বয়স 30 বছর, আমি স্টুডেন্ট, আর আমার উচ্চতা হলো 5 ফিট 9 ইঞ্চি, আর ওয়েট হলো 80 কেজি। আচ্ছা, 5 ফিট 9 80 কেজি, আপনি এমনি তো লম্বা মানুষ, ওজন সবচেয়ে মানে সর্বোচ্চ অবস্থানে আছে, ওজন উচ্চতা মোটামুটি ঠিক আছে, স্টুডেন্ট। আর যে সমস্যাটা এটা বলছিলেন যে থেরাপি দিলে, কি জাতীয় থেরাপি দিলে কমে যায় বলতে পারবেন, কি করছিলেন আপনি? স্যার ওইখানে থেরাপি আমি দিচ্ছিলাম স্যার গণস্বাস্থ্য, আমাদের যে এখানে স্বাভাবিক গণস্বাস্থ্য মেডিকেল, এখানে তো ওইখানে একটা মেশিনে ওই যে কম্পন জাতীয় মানে মাংসটা কাঁপানো হয় ভিতরে, এটাতে হলো, আর ঠান্ডা গরম এটাতে হয়েছিল, আর আরেকটা জিনিস যে হয়েছিল মানে এটা একটা বেল্ট বাইন্ডার টানে মানে একটা টোকেন টাকেন বলে মানে ওইটা ওইটাতে হয়েছিল, আমি 4-5 দিন দেওয়াতে মোটামুটি আমি অনেক সুস্থ ছিলাম। তো দুইটা ব্যায়াম দিছিল আমাকে, আমি দুইটা ব্যায়াম করতেছি, তখন মাঝে মাঝে আমি দীর্ঘ টাইম কম্পিউটারে বা আদার্স মানে বসে থাকলে রক্ত জায়গায় এই জিনিসটা পায়, যেমন বাম পাশ না হলে ডান পাশ এই ব্যথাটা আমার অনুভব করি। আমি বুঝতে পেরেছি, এটা আপনার বসা চলাফেরা থেকে হচ্ছে, মেকানিক্যাল ব্যাক পেইন,
তো এইটা আপনাকে সব আমি কিন্তু বারবার সবাইকে বলছি, সবাইকে এ টু জেড সবাই, যদি আপনার বসার সময় কুজু হয়ে বসেন, মেরুদণ্ড ছেড়ে দিয়ে বসেন, তাহলে কিন্তু সমস্যাটা হবে। এবং অনেকে আছে নিচে বসে আড্ডা দেয়, ফ্লোরে বসে বসেই থাকে ঘন্টার পর ঘন্টা, বা কুজো হয়ে বসে, বা খাটে রেলিংয়ে শুয়ে শুয়ে টিভি দেখে, এই সকল অভ্যাস এবং ডেস্ক জব করে বসে কুজো হয়ে থাকে, এই সকল কারণে কোমরের সমস্যাগুলো বারবার হয়। আপনি হয়তো ফিজিও নেওয়াতে ইম্প্রুভ হচ্ছে, আবার একই কারণে এটা হচ্ছে। আপনাকে এই পশ্চার কারেকশন করতে হবে, সব সময় স্ট্রেট হয়ে বসবেন। আমার এই পেজে দেখবেন কিছু পোস্ট দিয়েছি ছবি সহ, বসতে হবে কিভাবে, ভুল কোনটা, এগুলো একটু কারেকশন করেন। এবং পেজে দেখবেন ব্যাক পেনের কিছু এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজগুলো করেন, আশা করি উপকারে আসবে। আর এই পশ্চার কারেকশন করতে হবে। তারপরেও যদি সমাধান না হয়, তাহলে যেটা করতে হবে, আপনাকে একটা MRI করে দেখতে হবে কোমরে, যে অন্য কোনো ডিস্কের সমস্যা আছে কিনা, যে কারণে বারবার এটা রিকারেন্ট করে। আপনার টেনশনের কিছু নাই, কিন্তু আপনার বসা চলা ফেরা থেকে সমস্যাটা হচ্ছে, এগুলো একটু কারেকশন করেন। অনেকে শোয়ার থেকে সমস্যা, বিছানা শোয়া জাজিম বা তোষক ইউজ করে, এবং সেটা দেখা যায় যে অনেক অনেক উঁচা নিচা থাকে, অনেক কারণ হতে পারে। আপনি পেজটাতে ঢুকে অনেক ভিডিও পাবেন, অনেক টিপস আছে দেখবেন, অনেক পোস্ট দেওয়া আছে এবং অনেক আর্টিকেল দেওয়া আছে, এগুলো একটু যদি দেখেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে কি করতে হবে। আমাদের যে প্যান্টের পিছনে যে পকেট থাকে, কোন অবস্থাতেই ওখানে নেওয়া যাবে না। মানি ব্যাগ আপনারা ইউজ করলে সামনের ফ্রন্ট সাইড এর পকেটে রাখবেন, বা বুক পকেটে রাখতে হবে। ওইখানে মানি ব্যাগ দীর্ঘদিন ইউজ করতে করতে ওখানে একটা নার্ভ থাকে, ইম্পর্টেন্ট নার্ভ, এই সায়াটিকা নার্ভ। এটা যেমন কোমরের ডিস্ক প্রলাপস থেকে ওখানে চাপ খেয়ে নার্ভ কম্প্রেসড হতে পারে, একইভাবে বাটকে বা যে আমরা পিছনে যে মাংসপেশি যেখানে মানি ব্যাগ থাকে, ওখানে নার্ভটা কম্প্রেসড হতে পারে। এটা একটা ভালো ডিসিশন, অবশ্যই মানি ব্যাগ ওখানে রাখা যাবে না। আপনাকে ধন্যবাদ। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আপনারা জি, আপনারা যখন ফোন দিবেন অবশ্যই ফোনের কথা শোনার চেষ্টা করুন। জি, আমি শুনতে পাচ্ছি দর্শক। আপনি ফেসবুকের দিকে না তাকিয়ে আপনি ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনারা দর্শক যখন ফোন দিবেন ফেসবুকের ভলিউমটা অফ করে দিয়ে ফোনে কথা বলবেন। আপনি যখন ফোন আমি রিসিভ করব তখন অবশ্যই আপনার ফোনে আমার কথা শুনতে পাবেন। হ্যালো হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি, আপনি ফোনে কথা বলুন। দর্শক, আমি শুনতে পাচ্ছি, আপনি ফোনে কথা বলুন। আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা এবং সমস্যা, কি সমস্যায় ভুগছেন এটা বলে ফেলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম, আপনার সমস্যা বলুন। আমি
আমি ইসলামে চলে বলছি, আমার ওজন 85 কেজি, আমার বয়স হচ্ছে 32। স্যার আমার যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি বিগত মাস্টার গ্রেড পরবর্তীতে সেটা হচ্ছে আমি কাজ করি ওই কম্পিউটারের, সেটা হচ্ছে আমার এই দাঁড়াতে না পিছনে ধার রাস্তা আমি ইদানিং ফলো করতেছি যে আমার মাথাটা যদি তুমি উঠাই তাহলে আমার মনে হচ্ছে যে আমার পিছনে কিছু একটা মানে বাস্তবে এরকম হওয়ার আছে। আমি এখন অনেকদিন ফলো করতেছি যদি রাস্তা করে উঠাই অবশ্যই অবশ্যই। আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা এখন কতদিন হলো আনুমানিক? আনুমানিক আমি বেশ 3-4 মাস এরকম। আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে যে কম্পিউটিং করেন বলছিলেন সেটা কি ল্যাপটপ বা ডেস্কটপ, মানে কি জাতীয় কম্পিউটার? আপনি কি সামনে ঝুঁকে কম্পিউটিং করতে হয়, মানে ঘাড়কে নিচু করে? আপনি খেয়াল করেন আমি যে বসছি এবং আপনার যে আমার যে ক্যামেরা, আমি সোজা বসার পরে ক্যামেরা স্ট্রেট দেখা যাচ্ছে, হ্যাঁ সোজা। অনেক সময় ডেস্কটপ আপনি বসার পরে ডেস্কটপের যে মনিটর, মনিটর আপনার চোখের লেভেলে না হয়ে দেখা যায় যে অনেক নিচে থাকে, বুকের লেভেলে হয়, তখন আপনাকে চোখ সামনের দিকে নিচুর দিকে তাকিয়ে কাজ করতে হয়, সামনে ঝুঁকে কুঁজো হয়ে এইভাবে কাজ করতে হয়, না আপনি যখন বসেন আপনার মনিটর এবং চোখ একই লেভেলে থাকে? আচ্ছা, আর আপনার মাথার নিচে বালিশ কয়টা দেন? এমনি কোনো আঘাত পেয়েছেন ঘাড়ে কোনো ভাবে অতীতে মনে আছে? না এরকম কোনো আঘাত পেয়নি, তবে মানে অতিরিক্ত যখন মানে কাশি পথে থাকি হঠাৎ করে সব দেখা হয়, তারপরে বলি অনেক সময় ওই ঘাটটা দুপুরে চাপ দিলে অনেক আরাম লাগে, মাথা নিচে, হ্যাঁ মাথা নিচে দিলে অনেক ভালো লাগে। না সেটা বুঝতে পেরেছি। আপনার যদি আপনার এই মাথা, হ্যাঁ বলে আপনার এই সমস্যা যেটা বলছিলেন, এইটা আপনার যে পেশা, সে পেশায় আপনি কম্পিউটিং কত ঘন্টা করতে হয়, মানে একটা না কত ঘন্টা কম্পিউটিং করেন আপনি এই কম্পিউটারের সামনে বসে থাকেন? এটা হচ্ছে আমাদের যেটা আমরা চাকরি করি এখানে আমাদের যদি হচ্ছে 12 ঘন্টা, সবাই 8টা থেকে 12টা, এর মধ্যে ওই 2 ঘন্টা রেস্ট করতে। আচ্ছা আপনার ঘাড়ের ব্যথা ঘাড়েই থাকে, বা আপনি বলছিলেন সামনে ঝুঁকলে ভালো লাগে কিন্তু পা হাতের দিকে আসে, হাত অবশ লাগে, ঝিঝি লাগে এরকম মনে হয়, বা পিঠের পিছনে পিছনে নিচে নেমে আসে? না এরকম কিছু মনে হয় না, তো যখন অতিরিক্ত ব্যথাটা হয় যে মনে উৎপাদ করতে আমার ভালো লাগছে না, এই ব্যাপারের সাথে সাথে আমার তো কোনো সমস্যা অনেক মাঝে মাঝে থাকে, হ্যাঁ আমি যখন বলতে পারি যে ওই পিছনে হাতটা মানে রাস্তা চাপ দিলে বা মাথার চিন্তা করলে একটু ভালো লাগে। আচ্ছা বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, এটা আপনার একটানা পেশাগত কম্পিউটিং করার কারণে সমস্যাটা হয়। আপনি পেজে দেখবেন কম্পিউটার কিভাবে ব্যবহার করতে হবে, আমি কিন্তু অনেকগুলো পোস্ট দিয়েছি ছবি সহ, কোনটা ভুল কোনটা সঠিক। নাম্বার ওয়ান, প্রতি 1 ঘন্টা পর পর আপনি যে কম্পিউটিং করছেন পেশাগত কাজ, যখন কাজে ডুবে থাকেন হয়তো মনে থাকবে না, তারপরও নিজের শরীরের স্বাস্থ্যের ঝুঁকি যেন না হয় এটা খেয়াল রাখতে হবে। যেহেতু সমস্যা হচ্ছে 1 ঘন্টা পর পর আপনি চেয়ার ছেড়ে বা যেখানে দাঁড়িয়ে বা যাই যে অবস্থায় আপনি কম্পিউটিং করছেন না কেন সে পজিশন চেঞ্জ করতে হবে। প্রতি 1 ঘন্টা পর পর আপনি একটু উঠে দাঁড়াবেন, হাঁটবেন, কিছু হালকা হাত উঠা নামা করা, একটু হালকা ঘাড়ের স্ট্রেসিং বা মোবিল এক্সারসাইজ টাইপের কিছু করলেন, এটা করবেন। আশা করি এইভাবে প্রতিদিন করে দেখেন এবং বাসায় যখন যাবেন অবশ্যই সফট একেবারে নরম পাতলা বালিশ ব্যবহার করবেন, এবং ঘাড়ে যদি সম্ভব
যে কোনো ভাবে গরম সেঁক দেন, এই সমস্যাটা আশা করি চলে যাবে। আর আর যদি জি বলুন, হ্যাঁ বলেন বলেন, হচ্ছে ওই আমার ওই ড্রাইং পাওয়া দেখতে ওই আমার ড্রাইং পাওয়া আমি অনেকদিন ধরে আপনি মাল দিয়ে জোর করতে পারছি, ড্রাইং পাওয়া যে গুড়মোড়া যে মিশরে গিয়েছিল পাতাটা প্রতিদিন খুলে যায় সকাল আবার উঠে ঠিক হয়ে যায়, কিন্তু প্রতিদিন যখন প্রতিদিন খুলে যাচ্ছে কোনো কিছু ব্যথা হয়, ব্যথা হয় না কিছু দিলে তোমাদের ট্যাগের মতো হয়ে যাবে, ব্যথা হয় না কিন্তু প্রতিদিন খুলে যায় আমার অটোমেটিক আপডেট চলে যায়। ঘাড়ে সমস্যা হতে পারে, পিঠে সমস্যা হতে পারে, এবং এটা আমরা বলি গ্রেভিটেশনাল ইডিমা, এটা পায়ে ফুলে যেতে পারে, সেটাকেও হতে পারে, অথবা অন্য কোনো আর্থ্রাইটিস বাত জাতীয় রোগ বা কিডনির সমস্যা বা অন্যান্য ইউরিন ইনফেকশন বিভিন্ন কারণে কিন্তু পা ফুলে যেতে পারে। তো যাই হোক, আমার মনে হয় আমি এখন যে টিপস দিয়েছি আপনাকে, যে প্রতি এক ঘন্টা পর পর একটু মুভমেন্ট করবেন, একটু হাঁটবেন, তারপরে বসবেন, এইভাবে আপনি কাজ করতে থাকেন, আর পারলে যখন ফ্রি থাকেন একটু হালকা হাঁটবেন, একটু জগিং করে দেখেন, একটু দৌড় দিয়ে, এই সমস্যা আশা করি ঠিক হয়ে যাবে। তারপরে যদি চলতে থাকে তখন অবশ্যই আপনাকে ডাক্তারের এবং স্পেশালি ব্যথা বিশেষজ্ঞ বাত ব্যথা এই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে অনেক দূর থেকে ফোন দিয়েছেন। আমি ওই সবচেয়ে ব্যাটা হবে আমি আসতেছি মাস দুয়ের মধ্যে, আমি সে অবশ্যই আপনাদের যোগাযোগ করে আমি এই নাম্বারে যোগাজোগ করে আপনাদের আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলবো। ইনশাল্লাহ এখন যে টিপস দিয়েছি এবং গরম সেঁক দেন, আবার যদি সম্ভব হয় যেহেতু বাইরে আছেন ওখানে কিছু ব্যথানাশক ওষুধের দোকানে ক্রিম বা মলম কিনতে পাওয়া যায়, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, মলম আগে লাগাবেন, লাগিয়ে তার উপর দিয়ে সেঁক দিবেন, এতে অনেকাংশে উপকার আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেকেই লাইনে আছে, একটু ফোন নিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছি, আপনার আমি শুনতে পাচ্ছি, বলুন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, আমি অনেক ভক্ত, আপনি আপাতত থেকে বলছি স্যার। জি বলেন, অনেক দূর থেকে বলছেন, আপনার সমস্যা কি, আপনার বয়স কত এবং এই রোগে কতদিন ধরে ভুগছেন, পেশা, ওজন, উচ্চতা এগুলা বলে প্রশ্ন করুন, আমি শুনতে পাচ্ছি। বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার আমার বয়স হলো 40 বছর, আমি আপাতত ড্রাইভিং করি প্রায় অনেক বছর ধরে, প্রায় 5 বছর ধরে ড্রাইভিং করি, আমার কোমরে ব্যথা। আমি বলেন, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন শেষ করেন। জি, আমি ওই এমআরআই করেছিলাম চিটাং পিআরে, এমআরআই করার পরে ডাক্তার বলছিল আপনার কোমর নাকি হাঁটি হয়ে গেছিল, কোমরে নাকি ওই সমস্যা, এখন মাঝে মধ্যে ব্যথা হয়, মাঝে মধ্যে কোমরে ব্যথা হয়। এখন আপনার শুধু সমস্যা কোমর ব্যথা হয়, এছাড়া তো আর কোনো সমস্যা নেই? কোমর ব্যথা, না না কোমর ব্যথা বল, আর মাঝে মধ্যে 5 দিন করে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন আপনার যে বয়স, এই বয়সে সাধারণত হাড় ক্ষয় রোগ হতে পারে, আর আপনি যে পেশা ড্রাইভিং করেন সেটাতে কোমরের সমস্যা হওয়া একেবারেই কমন, প্রায় আমরা এই জাতীয় রোগী পেয়ে থাকি। আমার কিছু সাজেশন মনোযোগ সহকারে শুনেন, এখন যে ব্যথাটা হয় সেটার জন্য আপনি দুবেলা যখন কাজ থাকবে না বা ফ্রি থাকবেন কোমরে গরম সেঁক দিবেন, সেটা হট ওয়াটার ব্যাগ দিয়ে হোক, গামছা গরম পানিতে ভিজিয়ে হোক, বা গিজারের পানি দিয়ে হোক, বা যেখানে ইলেকট্রিক অনেক সময় কিছু ডিভাইস পাওয়া যায় যেটার মাধ্যমে সেঁক দেওয়া যায়, সেটা অবশ্যই দেন, 10 মিনিট করে প্রতিদিন দুবেলা করবেন। আর আপনি যে যে চেয়ারে বসে বা যে সিটে আপনি ড্রাইভিং করেন সেই সিটটা যদি প্রবলেম থাকে পিছনে, অবশ্যই বসার সময় স্ট্রেট হয়ে বসবেন এবং যত দূর সম্ভব স্টিয়ারিংয়ের কাছাকাছি সোজা হয়ে বসার চেষ্টা করবেন, সামনে ঝুঁকে বা পিছনে কাত হয়ে বসে ড্রাইভিং করবেন না। আর ড্রাইভিং করার ক্ষেত্রে আপনার কোমরের অংশে সিট এবং আপনার কোমরের মাঝামাঝি একটা
ছোট বালিশ অনেক সময় কিনতে পাওয়া যায় বা এই জাতীয় কিছু দিয়ে নেবেন, এতে কোমরে অনেক উপকারে আসবে। ড্রাইভিং না থাকলে ছিটে বসে থাকবেন না, মানে আপনি ড্রাইভিং করছেন এখন আর ড্রাইভিং নেই, ওই বসেই থাকবেন, ঘুমাবেন সিটে, এই জাতীয় অ্যাক্টিভিটি না করে একটু উঠবেন, হাঁটবেন, পায়চারি করবেন, তাহলে সমস্যাগুলো বাড়বে না। আর হাড় ক্ষয় এমন একটা রোগ, এটা এজিং প্রসেস জনিত হতে পারে, এইটার কিন্তু আলাদা ট্রিটমেন্ট, যেটা পুনর্বাসন বলে থাকি, রিহ্যাবিলিটেশন, সেটা আপনি যখন দেশে আসবেন এটা আমাদের সাথে যোগাযোগ করে পেতে পারেন। আর যদি আপনি দুধ অন্য কোনো সমস্যা না থাকে, আপনি নিয়মিত অন্তত 1 থেকে 2 গ্লাস দুধ খাবেন বা টক দই খাবেন বা দই খাবেন, এটা আপনার অনেক উপকারে আসবে। পাশাপাশি জি বলুন, হ্যাঁ অবশ্যই খেতে পারবেন, অবশ্যই খেতে পারবেন। তবে আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, আপনারা সবাই প্রতিদিন হয় গরু, খাসি, ছাগল, ভেড়া, দুম্বা এই সকল প্রাণীর মাংস খেয়ে থাকেন প্রতিদিন, এটা অ্যাভয়েড করতে হবে ম্যাক্সিমাম সপ্তাহে একদিন। এবং সামুদ্রিক মাছ খুব বেশি খান, কারণ ওখানে পাওয়াই যায় সামুদ্রিক মাছ, যত দূর সম্ভব সামুদ্রিক মাছও কম খাইতে হবে, যেহেতু এই খাবারগুলো আপনি বাংলাদেশে এসে ওইভাবে খান না, ওখানে গিয়ে প্রতিদিন খান, এটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। একটু দুধ এবং টক দই, এটা আপনার এই হাড় ও জোড়া ক্ষয় উপকারে আসবে। ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল আপনার উপকারে আসবে। গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট কিছু ট্যাবলেট পাওয়া যায়, যেগুলো ওটিসি ড্রাগ, মানে আপনি ওই সকল দেশেও বিভিন্ন গ্রোসারি শপ বা ওষুধের দোকানে কিনতে পারবেন প্রেসক্রিপশন ছাড়া, এই সকল ওষুধও আপনি খেতে পারেন, যেটা আপনার উপকারে আসবে। ব্যথায় মলম দিতে পারেন, ব্যথানাশক, আর আমি যে টিপসগুলো দিয়েছি এগুলো করেন, আশা করি উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এরপরেও সমস্যা থাকলে পরবর্তীতে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? স্যার আমি খাতিয়া থেকে বলছি, আমার নাম হচ্ছে বক্তিয়ার, আমার বয়স হচ্ছে 37 বছর। আচ্ছা বলেন বক্তিয়ার সাহেব। স্যার আমার ওই যে আমি আমার করছিলাম এই নীতি হাসপাতালে, আমার কোমরের 3টা হাড় বাড়ি গেছিল। হুম, পরবর্তীতে স্যার আমি ফার্স্ট থেরাপি দিয়েছি, আবার পিজি হাসপাতালে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ হয় নাই, তখন ব্যথা বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে গেছি, ওনারা বলছে অপারেশন করতে হবে স্যার। পরে আমরা অপারেশন করছে, অপারেশন এটা কাটে নাই স্যার, মানে ইঞ্জেকশনের মাধ্যমে। আবার পগুলা হাসপাতালে আজ থেকে 2 মাস আগে আমি অপারেশনে ছিলাম, কিন্তু আমার ব্যথা কমতেছে না, দিদি করতেছে পা। অপারেশন করেছে আবার কাটে নাই, আমি কথাটা বুঝলাম না। আমি বুঝেছি, সেটা সমস্যা বুঝেছি, কিন্তু আপনি লাস্টে চিকিৎসা নিলেন, আপনি প্রথমে থেরাপি নিলেন, সেটা ভালো হয় নাই, তারপরে আপনি অপারেশন করলেন বললেন, কিন্তু আপনার কাটে নাই, তাহলে এটা অপারেশন হলো কিভাবে? এটা স্যার এটা নাকি অন্য একটা মেডিসিন দিয়া ইঞ্জেকশন দিয়া ওনারা ওই যে কেটে ফেলছে, বিদ্যে হাড়টা বাড়তে আমার ডাক্তার বলছিল আর কি। আচ্ছা, এখন কি আপনি আগের চেয়ে কিছুটা ভালো না আরো খারাপ? না আগের চেয়ে কিছুটা ভালো, প্রচন্ড ব্যথা নামে গেছিল পায়ে। আপনি কোথায় থাকেন, আপনি কি করেন? আমি স্যার জব করি। কোথায় থাকেন আপনি? আমি হাতিয়ায় থাকি। হাতিয়া? জি স্যার। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আপনার যদি সম্ভব হয় আপনার ভালো গুজি সেলফোন থাকে, তাহলে
ওই এমআরআই ওই জায়গাগুলোর ছবি উঠে আমার ইনবক্সে, এই যে আমার পেজে দেখবেন একটা ইনবক্স আছে মেসেজ অপশন, সেখানে একটু পাঠান, আমি দেখে উত্তর দিব কি করতে হবে। আর না হলে না হলে এমআরআই সহ আপনি আসেন বা কাউকে আমার কাছে পাঠান, এবং এই পর্যন্ত যে টেস্টগুলো হয়েছে রিপোর্ট পাঠালে হবে না, এমআরআই ছবি সহ ব্লাডের রিপোর্ট পাঠাবেন ঠিকই, এমআরআই বা এক্সরে ছবি পাঠাতে হবে, ওটা আমি দেখে আপনাকে পরবর্তী পরামর্শ দিব। আর এখানে যে ডাক্তার সাহেব যে অপারেশনের কথা বললেন, এই অপারেশনের যে নোট কাগজ উনি অবশ্যই লিখে দিয়েছেন, সেটা সব পাঠাবেন বা সেটা নিয়ে আসতে হবে। এমআরআই দেখে আমি আপনাকে পরবর্তী বা কি করলে এটা পার্মানেন্ট সমাধান হবে সেটা আমি আপনাকে অবশ্যই বলে দিতে পারবো। ওকে, আপনাকে ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম সালাম, একটু ফোনে কথা বলুন, ফেসবুকে না থাকিয়ে ফোনে কথা বলুন। ওয়ালাইকুম সালাম, ফোনে কথা বলুন, ফেসবুকে না তাকিয়ে ফোনে কথা বলুন, আমি শুনতে পাচ্ছি। দোকানে যে বসেন, কিসে বসেন? চেয়ারে বসে দোকানে বসে থাকেন কত ঘন্টা? কত ঘন্টা? আপনার অন্য কোন রোগ আছে? আপনি কি সিগারেট খান? না, সিগারেট খাই না। অন্য কোন রোগ আছে জানা মতে? জানা মতে কিছু রোগ নাই। আচ্ছা, আগে কখনো কোমর ব্যথা হয়েছিল অতীতে, কোন অনেক বছর আগে বা কয়েক মাস আগে পরে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনার যে সমস্যাটা এই সব টান লাগা, মানে যদি এরকম হয় খিঁচে ধরে টান লাগে, এই সমস্যাটা অবশ্যই কোমর থেকে হয়ে থাকে সাধারণত, এটা একটা কমন সমস্যা। কিন্তু যদি আপনার এটার পাশাপাশি পা ফুলে গিয়েছে, ভার হয়ে থাকে, আপনার পায়ের কালার চেঞ্জ হয়ে যায়, সেটা বুঝতে হবে রক্তনালী রোগ সমস্যা। আপনার এই সমস্যাটা এক প্রকারের মাংস এবং নার্ভের সাথে জড়িত, সম্ভবত আপনি একটানা চেয়ারে বসে থাকেন সারাদিন, এই সকল কারণে এই সমস্যাটা হচ্ছে। আপনি প্রতি এক ঘন্টা পর পর চেয়ার ছেড়ে একটু হাঁটাহাঁটি করবেন। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাই, আপনি যখন চলাফেরা করেন, বসে না থাকেন বা শুয়ে থাকেন বাসায়, তখন কি টান লাগে? পায়ের এমআরআই করতে বা পায়ের এক্সরে করতে, কিন্তু সমস্যাটা আসলে বেসিক্যালি কোমরে। আপনার এই সমস্যা কোমরে, আপনি অতি দ্রুত একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কোমরের প্রয়োজনে কিছু এক্সরে এমআরআই গুলো উনি দেখে আপনার যদি চিকিৎসা দেয়, আশা করি আপনি ভালো হয়ে যাবেন। আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি উত্তর দিয়েছি, আমি পরবর্তী ফোনটি নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে। আমি ডাক্তার সফিলা প্রধান বলছি, আপনি একটু জোরে বলেন, আপনার কথা শোনা যাচ্ছে না। জি জি, আপনি বলুন, আপনার সমস্যা বলুন। আমি ডাক্তার সফিউল্লাহ প্রধান বলছি। হ্যাঁ, আমি তো লাইভে আছি, আপনি আপনি মোবাইলে কথা বলুন। আপনি লাইভে আমার ছবি দেখতে একটু সময় লাগবে, এখন হয়তো দেখতে পাচ্ছেন আপনি। আপনি আমার সাথে কথা বলুন, ফোনে কথা বলুন। আমার মোটামুটি হাঁটতে পারি, পা আমার মানে কাজ করতে পারে না। আর স্যার, আমার
আচ্ছা, আপনার বয়স কত এখন? ওই স্পাইনাল কর্ডে যে ঘাড়ে যে সমস্যাটা হলো সেটা কিভাবে হয়েছে জানেন? কি কোনো কারণ আছে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ওখানে ডাক্তার সাহেবরা কোনো কিছু লাগিয়েছে কোনো ভিতরে? আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তারপর আমি উত্তর দেই। আপনার এখন যে সমস্যাটা আছে এটার জন্য আপনাকে একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা চালিয়ে গেলে আশা করি এটা উপকারে আসবে। আপনার বয়স বেশি না, যদি আপনি এই জাতীয় চিকিৎসা বা সঠিক পরামর্শ, বৈজ্ঞানিক পরামর্শ নিতে পারেন, অবশ্যই বয়স যতই বাড়বে এবং এই চিকিৎসার মাধ্যমে আপনি ডে বাই ডে আশা করি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। একটু সময় হতো লেগে যাবে। আমি আরেকটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি শুনতে পাচ্ছি দর্শক, আপনার নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা বলে প্রশ্ন করুন। আমার বয়স 48। আমি হোটেলে মানে দুষ্ট হোটেলে কাম করি, প্লাস আগে দীর্ঘ 2-3 বছর ধরে আমার হাঁটুনে যে অনেক ব্যথা, মানে লেফটিনে বসলে উঠতে পারি, অনেক ব্যথা করে। হাঁটু কি ফুলে যায়? না, ফুলে না। আপনি কোথা থেকে ফোন দিয়েছেন? আমি চোরগাঁও থেকে ফোন দিয়েছি। আচ্ছা, আপনি হোটেলে যে কাজ করেন সেখানে কি দাঁড়িয়ে কাজ করতে হয় না নিচে বসে কাজ করতে হয়? আচ্ছা, এই ব্যথা কি সহ্য করা যায় না সহ্য করা যায় না? আপনার ওজন কত, উচ্চতা কত? দাদা, আপনারা তো যারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে থাকেন আপনারা এই খাবার বেশি খেয়ে খেয়ে ওজন বানিয়ে ফেলছেন। আপনারা দয়া করে খাবার খাওয়া কমান, আপনার শরীরের যে হাঁটুর হাড় আপনার ওজন ক্যারি করতে পারছে না। আমি বুঝাইতে পেরেছি, যার কারণে ওই জোড়ায় সমস্যা হচ্ছে। কয়দিন পরে এই কুচকির জোড়ায় সমস্যা হবে, কোমরে সমস্যা হবে, পায়ের পাতায় সমস্যা হবে। আপনি এখন থেকে খাবার নিয়ন্ত্রণ করেন, ওজন কমিয়ে ফেলেন, হাঁটুতে গরম সেঁক দেন, আর আপনার মতো যারা আছে তাদেরকেও পরামর্শ দেন, এবং আমার লাইভ যারা দেখছেন যাদের অতিরিক্ত ওজন আছে দয়া করে ওজন কমানোর ব্যবস্থা করেন। সেই ক্ষেত্রে যদি সেটাই বলছি, এটা এখন ভালো হয় আবার কমে, আবার ভালো হয় কমে, এক পর্যায়ে দেখবেন একবার ব্যথা শুরু হচ্ছে আর কমছে না, তখন তো আরেক বিপদে পড়বে। আপনি এখনই ওজন কমান, খাবার কন্ট্রোল করেন, আর হাঁটুতে গরম সেঁক দেন, আর হাঁটবেন, হাঁটলে আপনার উপকারে আসবে, হাঁটার কোনো ভয়ের কিছু নাই। আর ওখানে তো সাঁতার কাটি অনেক বেশি আছে, কিন্তু আমাদের যে হাঁটা গেলা বোট মানে দিনে মনে হয় 20 মাইলের উপরে হাঁটা পড়া প্রায় বলে দিতে। হাঁটাতে তেমন কোনো সমস্যা হয় না, হাঁটার ভয়ের কিছু নাই, আপনি শুধু ওজন কমেন। জি বলুন। ওজন হাঁটা গেলা করে করি, কিন্তু যার কারণে দোস্ত কি কথা বলবে দিবেন? আচ্ছা, হিন্দি। আচ্ছা, ওর মাজা ব্যথা, ওর বয়স কত? ওকে জিজ্ঞেস করেন ওর মাজা ব্যথা কি মাজাতেই থাকে না পায়ের দিকেও যায়? আচ্ছা, বুঝতে পেরেছি। ওরে বলেন দুই বেলা করে গরম সেঁক দিতে। ও কি আপনার মতো মোটা নাকি? না, ওই হ্যাংওভার লাগছে, কোন সুগার আছে।
ও ডায়াবেটিস আছে, আচ্ছা। ও ওকে বলেন, ওনাকে বলেন যে ব্যথায় গরম সেঁক দিতে, আর ওই যে ব্যথার মলম কিনতে পাওয়া যায় ওখানেও, ওই মলম মাখতে। হ্যাঁ, ওই মলম মাখতে। আর বেশি হ্যাংলা পাতলা হইলেও কিন্তু ব্যথা হতে পারে। এখন একজনের ওজন যতটুকু থাকার কথা তার চেয়ে বেশি হলে যেমন ব্যথা হতে পারে, আবার ওজন যতটুকু থাকার কথা তার চেয়ে অনেক কম হলেও কিন্তু এসব ব্যথা বেদনা হতে পারে, কারণ ফিটনেস থাকে না। ওনাকে এক্সারসাইজ করতে বলেন। এবং কোনো অসুবিধা নাই, আপনার এই নাম্বারটা রেখে দেন, আপনি যখন দেশে আসবেন ফোন দিয়ে আপনি অবশ্যই আমাদের আমার সিরিয়াল নিয়ে এসে দেখা করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় এসে দেখাতে পারবেন। ঠিক আছে। হ্যালো, হ্যালো, জি বলুন, আমি শুনতে পাচ্ছি। জি আমি শুনতে পাচ্ছি দর্শক, আপনি ফোনে কথা বলুন। আমি ডাক্তার সফিউল্লাহ প্রধান বলছি। বলেন, আপনার সব বলেন, আমি শুনতে পাচ্ছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি HLA-B27 একটা টেস্ট করেছেন? পজিটিভ আসছে। আপনার বয়স কত, আপনি কি করেন, ওজন কত, উচ্চতা কত? আমার বয়স 24। আপনি কি করেন? পুলিশে জব করেন? আচ্ছা, এখন সমস্যা কি হয় আপনার? অ্যানকালোজিং হয়েছে, সমস্যা নাই, কিন্তু আপনার শারীরিক কি সমস্যা হয়? আপনার তো কপাল ভালো, আপনি একটা বাহিনীতে আছেন যেখানে আপনাকে প্যারেড করতে হয়, প্র্যাকটিস করতে হয়, এটা ভালো। আপনার যে রোগ হয়েছে অবশ্যই সবসময় এক্সারসাইজ করতে হবে, চলাফেরা করতে হবে, এটা না করলে কিন্তু আপনি খারাপের দিকে যাবেন। বি কেয়ারফুল। অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস যত রোগী আছে আপনার মাধ্যমে সবাইকে বলে দিচ্ছি, আপনারা শুয়ে বসে থাকার কোনো জব করবেন না বা এই জাতীয় কিছু করবেন না। আপনাকে দৌড়াদৌড়ি করতে হয়, এক্সারসাইজ করতে হয়, এই জাতীয় চাকরি আপনাকে নিলে আপনার জীবনের জন্য ভালো। আর আপনাকে কোনো ডাক্তার কোনো ওষুধ দিয়েছে কোনো এ পর্যন্ত, সালাজিন বা এই টাইপের কোনো ওষুধ দিয়েছে? আচ্ছা, তো গুড। আপনার যে চিকিৎসা এখন চলছে এটা একটা ডিজিজ মডিফাইং ড্রাগ, ডাক্তার যেভাবে লিখে দিয়েছে অবশ্যই পরামর্শ করতে থাকেন, খেতে থাকেন, আমি যে বলছি এটা এই সাজেশন মেনে চলেন, আর ব্যথায় গরম সেঁক দিবেন, আবার আপনি যখন গোসল করবেন চেষ্টা করবেন শরীরে কুসুম গরম পানি দিতে, মাথায় কিন্তু গরম পানি দিবেন না, বাস দেশে বাড়ি বা যেখানে যান যদি সম্ভব হয় আপনার সাঁতার কাটা, সাঁতার কাটবেন, হালকা দৌড় দিবেন, এটা আপনার অনেক উপকারে আসবে। আপনি অ্যাক্টিভ থাকেন এবং ওষুধ খেতে থাকেন, 3 মাস পর পর লিভার কিডনি টেস্ট করে দেখতে হবে ডাক্তারের পরামর্শে। আশা করি আপনার এই সমস্যাটা আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে, তাও যদি সমাধান না হয় তাহলে আপনাকে হয়তো রিহ্যাব ফিজিও বা এই জাতীয় রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে হতে পারে, সেই ক্ষেত্রে আপনার যথাযথ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি আজকের জন্য লাইভ শেষ করতে হবে। দর্শক আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে যারা দেখাতে চান বা আপনাদের রোগের সমস্যা থাকে, এই ফোন নাম্বারে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে ডিপি আর্সাই হাসপাতাল শ্যামলী রিং রোড এসে আমাকে সিরিয়াল দিয়ে দেখাতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার দিয়ে অন্য রোগীদেরকে জানানোর ব্যবস্থা করে দিবেন, যেন কিছুটা হলেও আপনার মাধ্যমে উপকার পায়। কারণ আপনার একটা কোশ্চেন দেখা যায় যে রোগী ফোন করতে পারে নাই তারই কোশ্চেন, সে হয়তো ওখানে উত্তরটা পেয়ে যাচ্ছে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।